নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি বড় পদক্ষেপ নিয়েছেন একদম কড়া বার্তা দিয়েছেন সমস্ত ছুটেই কিন্তু বাতিল করে দিয়েছেন সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তার আগে করছি ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে সেটাতে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের জব নিউজ আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে চার দিন ছুটি নিতে পারবেন না রাজ্যের সরকারি কর্মচারীরা এখানে বলা হচ্ছে বামেদের ডাকে দুদিনের ভারত বন্ধ নিয়ে কড়া অব অবস্থানই নিল রাজ্য সরকার বন্ধ যে কোনো মূল্যেই মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সেই অবস্থান ধরে রেখে বন্ধ হলে সেই দিনগুলোতে রাজ্য সরকারি দপ্তরে কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়ে আসছে তো বন্ধুরা বন্ধ হলেও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের হাজিরা দিতে হবে অফিসে এবারও তার অন্যথা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বন্ধ ডাকায় বাম শ্রমিক সংগঠনগুলির ধারণা ছিল এবার হয়তো কিছুটা হলেও নরম মনোভাব দেখাবে রাজ্য সরকার কিন্তু তা হল না শুক্রবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে আট এবং নয়ই জানুয়ারি বামেদের ধর্মঘটের দিন এবং তার আগের এবং পেছনের দিনেও মিলবে না ছুটি তো বন্ধুরা যেটা বলা হচ্ছে আট তারিখ এবং নয় তারিখ বন্ধ আছে সেদিন কিন্তু আপনারা ছুটি পাচ্ছেনই না এমনকি তার আগে এবং পরের দিন অর্থাৎ কি সাত আট নয় দশই জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না হাজিরা বাধ্যতামূলক গ্রহণযোগ্য কারণ ছাড়া হাজিরা না থাকলে কাটা যাবে ছুটি এছাড়া কর্মজীবন থেকেও একটি দিন বাদ যাবে তো বন্ধুরা এই বিগ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তের থেকে বড়ো আপডেট যেখানে সাত আট নয় দশ তারিখ কিন্তু আসতে হবে অফিসে অবশ্যই হাজিরা দিতে হবে সমস্ত সরকারি কর্মচারীদের এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের সরকারি কর্মচারী বন্ধুকে শেয়ার করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন सुखे संदे जय हिंद बंदे मातरम